আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে, এখনও দেখা শুরু হয়নি শিক্ষক নিবন্ধনের খাতা, আগামী মাসে দিতে হবে ফল। 12ই আগস্ট 2024 8:40 বাংলাদেশের অন্যতম বিশ্বযোগ্য পত্রিকা দ্য ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল 60 দিনের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা আছে। গত 12 ও 13ই জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষার ফল বিধিমালা মেনে আগামী 11ই সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC। তবে এখনও লিখিত পরীক্ষার খাতা দেখা শুরু হয়নি, এমনকি আন্দোলন ও এ নিয়ে সৃষ্ট সহিংসতার জেরে পরীক্ষকদের কাছে খাতাও ঠিক মতন পাঠানো শুরু করা যায়নি। ফলে বিধিমালা মেনে এ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে রয়েছে শঙ্কার সৃষ্টি। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে 1500 শিক্ষক লিখিত পরীক্ষার খাতা দেখার দায়িত্ব পেয়েছেন। NTRC এর একাধিক কর্মকর্তা ও কর্মচারী বিষয়টি দ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তারা জানান, অস্থিরতার জেরে খাতা পরীক্ষকদের কাছে পাঠানো যায়নি। এ পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তা কর্মচারীরা। NTRC এর একটি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানায়, আগামী 14ই আগস্ট বুধবার থেকে পরীক্ষকদের নিয়ে যেতে বলা হয়েছে। আগামী বুধ, বৃহস্পতি, রবি, সোম, মঙ্গলবার খাতাগুলো 1500 পরীক্ষক নিয়ে যাবেন। তারা প্রত্যেকে 150 থেকে 300টি খাতা পাবেন। সূত্র বলেছে, পরীক্ষকদের অনেকেই খাতা ফেরত দিতে দেরি করেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যথাসময়ে খাতা ফেরত দিয়ে যান না, তাই যথাসময়ে ফল প্রকাশ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006-এর সংশোধনে বলা হয়েছে, লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের 45 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। তবে অনিবার্য পরিস্থিতিতে সময়সীমা 15 দিন বৃদ্ধি করা যাবে। অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে NTRC-কে। জানতে চাইলে NTRC এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক নিবন্ধনের খাতা আমরা এই সপ্তাহ থেকে পরীক্ষকদের নিয়ে যেতে বলেছি। 1500 পরীক্ষক এ পরীক্ষার খাতা দেখবেন। ফল কবে নাগাদ প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খাতা দেখা শেষ হলেই ফল প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়ে সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি। গত 15ই মে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC। এতে গড় পাশের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাস করেছেন 479,981 জন চাকরি প্রার্থী। গত 12 ও 13ই জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা। এর আগে গত 15ই মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার যে খাতাগুলো রয়েছে সেটি এখন পর্যন্ত দেখা শুরু হয়নি, তো ফলাফলের কোনো কোশ্চেনই আসে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যখন খাতা নিবে তার থেকে 2 মাস আপনি দয়ে রাখুন, তার মধ্যে ফলাফলটি দিবে। সেক্ষেত্রে আগস্ট মাসে যদি খাতা নেয় তাহলে সেপ্টেম্বর এবং পরবর্তী অক্টোবর মাসে গিয়ে আপনাদের ফলাফলটি প্রকাশ হবে ইনশাল্লাহ। তো বুঝতে পারছেন যে এই আগেই বলছি, আমরা এখনও বলতেছি, NTRC যদি আপনাকে চাকরি করতে হয় সেক্ষেত্রে আপনাকে ধৈর্যতার পরিচয় এবং ধৈর্যতার পরীক্ষা অবশ্যই দিতে হবে। আজকে পর্যন্তই, সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।